গুড মর্নিং বন্ধুরা, তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা চলে এসেছি, মেয়ে স্কুলে যাবে, তার জন্য রান্না করতে। তো দেখো, আজকে ফ্রাইড রাইস হবে আর চাউমিন হবে। তো তার জন্য দেখো সবজি বড় কেটে দিয়েছিলো, আর এই দেখো চাউমিন সিদ্ধ করে রেখেছি, আলু ডিম সব ভেজে রেখেছি দেখো, আর এই যে ফ্রাইড রাইসের সবজি, গাজর আর হচ্ছে বটপুটি কড়াই, তো ওগুলো সব কেটে রেখেছি দেখো। ডিম আলুটা আমি ভেজে রেখে দিচ্ছি, তো আলুটা একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি, সাদা তেলে কিন্তু ভেজেছি। আর এই যে চাউমিনটা, এটাও আমি সাদা তেলে করব। তো দেখো আমি চাউমিনটা বসিয়ে দিচ্ছি, আর ওই সাইডে ভাত হচ্ছে ফ্রাইড রাইসের ভাতটা। তো আজকের চিকেনও এনেছে, কিন্তু আমি টাইমের মধ্যে জানো না বন্ধুরা, আমি তিন রকম করতে পারবো না, ওই জন্য ভাবছি যে এখন ফ্রাইড রাইসটা করে দিই, মেয়ে খেয়ে যাক, আর চাউমিনটা প্যাক করে দেবো টিফিনে। তো এই দুটো আগে বানিয়ে নেব, আর বেলায় চিকেনটা বানাবো, তো এসে খাবে। তো এখন শুধু ফ্রাইড রাইস খেয়ে যাবে। তো দেখো বলতে বলতে আমার চাউমিনটা কিন্তু দেওয়া হয়ে গেছে ডিম আলু। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলি, আমি এইভাবে চাউমিন বানাই। ফার্স্টে আমি সাদা তেল দিয়েছি, তো তারপরে এই চাউমিন সিদ্ধ করার চাউমিনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো একদম ভাজা ভাজা মতো হয়ে গেলে তো ওতে একটু নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এই দেখো ডিম আর আলুটা দিয়ে দেবো, আগে থেকে ভাজা ডিম আলুটা। তো তারপরে ডিম আলুটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে ডিম আর আলুটা মানে ওর সাথে মিশে যায়। আর নুনটা কিন্তু অল্প দেবে তোমরা, কারণ না হলে বেশি নুন হয়ে যাবে। তো এইভাবে বানিয়ে দে আমি চাউমিন বানাই, তোমরা বানিয়ে দেখতে পারো, তো ভালো লাগে, কারণ মেয়ে সবজি খায় না, তো বেশিরভাগ তাই ডিম আর আলু দিই, ডিম আর আলু দিয়ে চাউমিনটা বানাই। তো আর কাঁচা লঙ্কা দিয়েছি দেখলে, তো চাউমিনের সাথে কাঁচা লঙ্কাটা পড়লে খুব খেতে ভালো লাগে, আর ওই জন্য। আর হলুদটা খুব সামান্য দিয়েছিলাম। তো আমার চাউমিন কিন্তু কমপ্লিট আর ফ্রাইড রাইসও কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকেও খেতে দিয়েছি ফ্রাইড রাইস, ও খাচ্ছে, স্কুলে যা এখনও যায়নি, তো এখন অনেকটা টাইম আছে, তো ওই জন্য ভাবলাম চলো বাসনগুলো মেজে নিই, মানে যেগুলো রান্না করার সময় সগড়ি হয়েছিল, তো সেগুলো দেখো ধুয়ে নিচ্ছি, নিয়ে চটাপট ধুয়ে নিচ্ছি, কারণ মেয়ে চলে যাবে, তো ওকে আগিয়ে দিয়ে আসি আমি প্রত্যেক দিন, তো ওই জন্য চটাপট মেজে নিচ্ছি। তো নিয়ে আমি মেয়ের টিফিনটাও প্যাক করে দেবো। তো চলো, আমার হয়ে গেছে কিন্তু বাসন ধোয়া, তো এগুলো সব গুছিয়ে রেখে দিই। তো দেখো হয়ে গেছে, এবারে আমি মেয়ের টিফিনটা দিয়ে আসতে যাব, খাচ্ছে ঘরে বসে, তো চলো। হ্যাঁ, তো দেখো বন্ধুরা চলে এসেছি ঘরে, আর দেখো মেয়ের চাউমিনও প্যাক করে দিয়েছি, আর একটু টমেটো সস হয় না, তো ওর পাতাও দিয়ে দিয়েছি, যাতে ওর সাথে খেতে পারে চাউমিনের সাথে মাখিয়ে। আর এই দেখো ফ্রাইড রাইসও আমার রেডি। তো ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আর এই যে ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদেরকে আমি অনেকবার আগের ভিডিওয়ে দিয়েছি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো আগের ভিডিওয়ে। তো দেখো বন্ধুরা, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, এখন চলে এসেছি দেখো খাট ফাট পরিষ্কার করতে, তারপর মশারি তুলে দিয়েছি, এবার খাটটা একটু ঝেড়ে নেব, কারণ মেয়ে চলে গেলে সব কাজ কমপ্লিট। এবারে আমি আস্তে আস্তে সব কাজ করব, ঘর ঝাড়ু দেব, তারপরে চিকেনটা বানাবো। তো চলো, তোমরা দেখতে থাকো বন্ধুরা।
তো দেখো বন্ধুরা, আমার যা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, সব ঘর পরিষ্কার হয়ে গেছে, দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দাবাটা দিলাম, আর আমার খাওয়াও কিন্তু হয়ে গেছে। এখন দেখো আমি চিকেনটা বানাতে চলে এসেছি, তো চলো চিকেনটা বানিয়ে নিয়ে স্নান করে খেয়ে দিয়ে নেবো, নিয়ে আবার পরে তোমাদের সাথে বিকালে দেখা করছি, ঠিক আছে? তো চলো চিকেনটা বানাই। তো দেখো আমার চিকেনটা কষা হয়ে গেছে, এবার দেখো জল দিয়ে দিয়েছি, তো এমনি যেমন চিকেন হয় আজকে মানে ঝোল ঝোল চিকেন করব। আলু দিয়েছি, আলু দিয়ে চিকেন ঝোল। তো দেখো আমার জল দিয়ে দিয়েছি, তো চলো এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বিকালে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে দেখো 6:30। ভোর একটু আগে বাজারে গিয়েছিল, একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, আর বাজারে গিয়েছিল কিছু জিনিসপত্র আনলো, তো সেগুলো চলো সেগুলো আমি গুছিয়ে রেখে দিলাম ঘুম থেকে উঠে। আর এখন মেয়ে এই সাইডে পড়তে বসেছে, আর আমি একটু বসে আছি, একটু পরে সন্ধ্যে দেবো, দিয়ে একটু টিভি দেখবো। আর এই দেখো এই বাজার থেকে সব গুছিয়ে রাখা হয়ে গেছে, এটা রাখা হয়নি, এই স্যাভলনে হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছে 4 প্যাকেট, তো সবসময় হাত ধোয়ার জন্য, তো এটা গুছিয়ে রাখা হয়নি। আর কী কী এনেছে তোমাদের চলো দেখিয়ে দিই, গুছিয়ে রাখা হয়ে গেছে তখন তোমাদের দেখানো হয়নি। আর এখন কোনো কাজ নেই, ঠিক আছে, সন্ধে দিয়ে চা করবো, ঠিক আছে? তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে বাজার থেকে কী কী নিয়ে এসেছিলো, দিয়ে আমি ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, এই যে স্যাভলনের 4টে প্যাকেট, আর এটা তো দেখালাম আগেই, তো চলো এটাও রেখে দিই। আর এই দেখো এই যে খাবারের ঝুড়িটা থাকে জানো, খাটের তলায় রাখি, এতে মেয়ের খাবার, তারপরে মানে চা খাওয়ার বিস্কুট এইসব থাকে। তো এই দেখো 2 প্যাকেট ম্যাগি নিয়ে এসছে মেয়ের টিফিনে দেওয়ার জন্য, আর এই দেখো পাস্তা একটা বড় প্যাকেট নিয়ে এসছে, কারণ মেয়ে পাস্তা খেতে খুবই ভালোবাসে, তো ওই জন্য প্রায় দিনই আমি পাস্তা বানিয়ে দিই ওকে, তো ওই জন্য বড়ো একটা প্যাকেট নিয়ে এসছে। তো এই দুটো গুছিয়ে রেখে দিয়েছি, আর রান্নাঘরে চলো দেখিয়ে দিই রান্নাঘরে কী কী এনেছে। তো দেখো আমার গুছিয়ে রাখা হয়ে গেছে, তো তখন তোমাদের দেখানো হয়নি। তো ওই দেখো অনেকগুলো ডিম এনেছে, কত দেখিনি গুনিনি, ওই 10-12টার মতো হবে। তো এই দেখো এই আপাতত ফ্রিজ তো খারাপ, তো এই জন্য এই বাটির মধ্যে ভরে রেখেছি। আর এই দেখো সোয়াবিন এনেছে, তো এই কটাই এনেছে, চলো দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, সব গুছিয়ে রেখে দিয়েছি রান্নাঘরে জিনিস, রান্নাঘরে আর ঘরের জিনিস ঘরে গুছিয়ে রেখেছি, তো এবার সন্ধে দেব, ঠিক আছে? এখন আর কাজ নেই, তারপর একটু চা বানাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও, দেখ ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো, চলো বাই।